শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যাব আমার জেঠুর ছাদদোতে, তো আর সবাইকে দেখাবো ছাদদোতে। আর সব ছেলে মেয়ে, তোমাদের দাদাভাই সবাই যাব। আর ওই যে সেই পিছন সাইডটা দেখতে পাচ্ছ, এটা পুষ্কুনি, আর আমাদের ঘরের পুষ্কুনি। তো এখানে পুষ্কুনির সামনে এসে ভিডিও তুলছি, আর পুষ্কুনির সামনে দাঁড়িয়ে রয়েছি। তো কিছু হাওয়ার পরে আর কি যাব, আর ছেলেমেয়ে সবাই মিলে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমিও কিছু খাচ্ছি আর কি, খাওয়ার পরে কিছু খাওয়ার পরে আমি কাপড় চুপড় এগুলো ধোয়া শেষ করে, অল্প কাপড় আছে মেয়ের ছেলের, এগুলো ভাবছি ধোবো। আর ধোয়ার পরে এইদিকে যাব। তো কাপড়গুলো সব ধুচ্ছি আর কি, আর অলরেডি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো দেখো আমাদের রাস্তা, এখানে আমরা আমরা রোডের এই পারে বাবার ঘর এখানে সামনেই, আর এখানে যাচ্ছি আর কি ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই আর দিদাভাই। ভিডিও কিভাবে বুক করতে হয় তিনটে টাকা ইনকাম করে নয় টাকা করতে পারো রাস্তা বছর তুমি ভাই। এখন আপনারা এখানে স্থানীয় সমাজ মাসি পিসি খুনি যেটি যারা আছেন সবই তোমাদেরকে দেখালাম, আর সবই তোমরা দেখলে। আর এখানে সব ভাইগুলারে আশীর্বাদ দিয়েছে, আর এখানেও বসে আছে আমাদের বাবার মাসি, আর এখানে ওর সাথে বসে অল্প গল্প করছি। অনেকদিন পরে এসেছি, তো তো অনেক বয়স হয়েছে তার জন্য আর কি সবসময় আসতে পারে না। তো জেঠু মারা গেছে বলে আসছে, আর এখানে বসে অল্প আর কি গল্প করছি ওনার সাথে, আর তোমাদের দাদাভাই ভিডিও শ্যুট করছে। আর এখানে আমাদের বাবা বসে রয়েছেন, ওই যে আর ওই যে বাবার মাসি আর কি, যেমন বুঝতে পারো বাবা এত বয়স হয়েছে, তো বাবার মাসির কত বয়স হতে পারে এটা তো তোমরা ভালো করেই জানো। যে ওই যে তোমাদের দাদাভাই এখানে শ্যুট করেছে মানে ভিডিওটা আর কি, ওই যে মাসি এখানে, তোমাদের দাদাভাই মাসিকে এখন ঘরে নিয়ে দিবে আর কি। তো মাসি অথচ মানে বাবার মাসি আমার নয়, সরি আমার তো ঠাকুমা হয়। তো তোমাদের দাদাভাই ওকে আমি বলছি যে ওকে ঘরে নিয়ে দিয়ে আসো, কেন হতো ভালো করে এখনও হাঁটতে পারে, হলেও তো টানছে বোনের ছেলে মারা যাওয়াতে মানে মনে কষ্ট। কিছু কিছু মিউট করে দিয়েছি, কেন অতস্য এখানে হাল্লা হচ্ছে ভালো করে বোঝা যাবে না। তো নতুন ব্লকে কথা বলছি, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও।